লকডাউনের মাঝে আচমকায় জলপাইগুড়ি ফ্ল্যাট মেট্রোলজিক্যাল দপ্তরের কয়েকজন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করে দিয়ে নতুন কর্মী নিয়োগ করেছে নিয়োগকারী একটি বেসরকারি সংস্থা। এর ফলে কাজ হারিয়ে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে ওই কর্মীদের। এসইউসিআই দলের শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ইউটিইউসির জেলা সভাপতি সুব্রত দত্তগুপ্ত বলেন, অবিলম্বে ছাঁটাই করে দেওয়া প্রত্যেক কর্মীকে ফের কাজে নিযুক্ত করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। বিষয়টি নিয়ে ফ্ল্যাট মেট্রোলজিক্যাল দপ্তরের আধিকারিকের কাছে মঙ্গলবার একটি স্মারকলিপিও দেওয়া হয়। ছাঁটাই হওয়া কর্মীদের অবিলম্বে নিয়োগ করার না হলে লাগাতার এই আন্দোলন চলবে বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনে অন্যায়ভাবে যাতে কোনো কর্মীকে ছাঁটাই করা না হয় সেই দাবিও রাখা হয়েছে। মূলত দাবিটা কি? দাবি হচ্ছে যে পুরনো যারা ছিল তাদেরকে কাজে নিয়োগ করতে হবে এবং সেই অনুযায়ী ভেন্ডারকে ওদের নির্দেশ দিতে হবে যে তুমি এরকমভাবে পারো না, আইনের এটা নেই। এএলসি শিলিগুড়ি অর্থাৎ সেন্ট্রাল যে এএলসি, সেই এএলসি পর্যন্ত এই চিঠি দিয়েছেন, এই অফিসকেও চিঠি দিয়েছেন এবং ভেন্ডারকেও চিঠি দিয়েছেন যে যারা পুরনো কর্মচারী ছিল তাদেরকেই কাজে কন্টিনিউ করাতে হবে। তা সত্ত্বেও কিন্তু এরা সেটাকে কোনো গুরুত্ব দেয়নি, এই ভেন্ডার গুরুত্ব দেয়নি। এখন এই অফিসের কাছে আমাদের বক্তব্য হচ্ছে আপনারাই নিয়োগকর্তা ভেন্ডারদের, তাহলে ভেন্ডাররা যাতে আইন মানে সেটা আপনারা দেখুন।